আমি অন্তপুরের মেয়ে, চিনবে না আমাকে। তোমার শেষ গল্পের বইটি পড়েছি শরৎবাবু, বাসি ফুলের মালা। তোমার নায়িকা এলোকেশির মরণ দশা ধরেছিল 35 বছর বয়সে। 25 বছর বয়সের সঙ্গে ছিল তার রেশারেশি। দেখলেন তুমি মহোদাশয় বটে, জিতিয়ে দিলে তাকে। নিজের কথা বলি, বয়স আমার অল্প, একজনের মন ছুঁয়েছিল আমার এই কাঁচা বয়সের মায়া। তাই যেন পুলক লাগতো আমার দেহে, ভুলে গিয়েছিলেন অত্যন্ত সাধারণ মেয়ে আমি। আমার মতন এমন হাজার হাজার মেয়ে, অল্প বয়সের মন্ত্র তাদের যৌবনে। তোমাকে দোহাই দি, একটি সাধারণ মেয়ের গল্প লেখো তুমি, বড় দুঃখ তার। তারও স্বভাবের গভীরে অসাধারণ যদি কিছু তলিয়ে থাকে কোথাও, কেমন করে প্রমাণ করবে সে? এমন কজন মেলে যারা তা ধরতে পারে? কাঁচা বয়সের জাদু লাগে ওদের চোখে, মন যায় না সত্যের খোঁজে, আমরা বিকিয়ে যাই মরিচিকার দামে। কথাটা কেন উঠল তা বলি, মনে করো তার নাম নরেশ। সে বলেছিল কেউ নাকি তার চোখে পড়েনি আমার মতো। এত বড় কথাটা বিশ্বাস করব যে সাহস হয় না, না করব যে তেমন জোর কই। একদিন সে গেল বিলেতে, চিঠিপত্র পাই কখনো বা, মনে মনে ভাবি রাম রাম, এত মেয়েও সে দেশে, এত তাদের ঠেলাঠেলি ভিড়, আর তারা কি সবাই অসামান্য, এত বুদ্ধি, এত উজ্জ্বলতা, আর তারা সবাই কি আবিষ্কার করতে পেরেছে এক নরেশ সেনকে, স্বদেশে যার পরিচয় চাপা ছিল 10-এর মধ্যে। গেল মেলে চিঠিতে লিখেছে লিজির সঙ্গে গিয়েছিল সমুদ্রে নাইতে, তারপর বালির পরে বসল পাশাপাশি, সামনে নীল সমুদ্রের ঢেউ, আকাশে ছড়ানো নির্মল সূর্যালোক। লিজি তাকে খুব আস্তে আস্তে বললে, এই সেদিন তুমি এসেছ, দুদিন বাদেই যাবে চলে। ঝিনুকের দুটি খোলা, মাঝখানটুকু ভরা থাক একটি নিরেট অশ্রুবিন্দু দিয়ে, দুর্লভ মূল্যহীন। কথা বলার কি অসামান্য ভঙ্গি, সেই সঙ্গে লিখেছে কথাগুলো যদি বানানো হয় দোষ কি, কিন্তু চমৎকার। হীরে বসানো সোনার ফুল কি সত্য, তবুও কি সত্য নয়? বুঝতেই পারছ একটা তুলনার সংকেত ওর চিঠিতে অদৃশ্য কাঁটার মতো আমার বুকের কাছে বিঁধিয়ে দিয়ে জানায় আমি অত্যন্ত সাধারণ মেয়ে। মূল্যবানকে পুরো মূল্য চুকিয়ে দিই এমন ধন নেই আমার হাতে। ওগো, না হয় তাই হলো, না হয় ঋণী রইলেম চিরজীবন। পায়ে পড়ি তোমার, একটা গল্প লেখো তুমি শরৎবাবু, নিতান্ত সাধারণ মেয়ের গল্প, যে দুর্ভাগিনীকে দূরের থেকে পাল্লা দিতে হয় অন্তত 5-7 জন অসামান্যার সঙ্গে, অর্থাৎ সপ্তরথিনীর মার। বুঝে নিয়েছি, আমার কপাল ভেঙেছে, হার হয়েছে আমার, কিন্তু তুমি যার কথা লিখবে তাকে জিতিয়ে দিও আমার হয়ে। পড়তে পড়তে বুক যেন ওঠে ফুলে, ফুল চন্দন পরুক তোমার কলমের মুখে। তাকে নাম দিও মালতী, ওই নামটা আমার, ধরা পড়বার ভয় নেই, এমন অনেক মালতী আছে বাংলাদেশে। তারা সবাই সামান্য মেয়ে, তারা ফরাসি জার্মান জানে না, কাঁদতে জানে। কিভাবে জিতিয়ে দেবে? উচ্চ তোমার মন, তোমার লেখনী মহিষী, তুমি হয়তো নিয়ে যাবে ওকে ত্যাগের পথে, দুঃখের চরমে, শকুন্তলার মতো। দয়া করো আমাকে, নেমে এসো আমার সমতলে, বিছানায় শুয়ে শুয়ে রাত্রির অন্ধকারে দেবতার কাছে যে বর মাগি, সে বর আমি পাব না, কিন্তু পায়ে যেন তোমার নায়িকা। রাখো না কেন নরেশকে 7 বছর লন্ডনে, বারে বারে ফেল করুক তার পরীক্ষায়, ইতিমধ্যে মালতী পাশ করুক এমএ কলকাতা বিশ্ববিদ্যালয়ে, গণিতে হোক প্রথম তোমার কলমের এক আঁচড়ে। কিন্তু ওইখানেই যদি তুমি থামো, তোমার সাহিত্য সম্রাট নামে পড়বে কলঙ্ক। আমার দশা যাই হোক, খাটো করো না তোমার কল্পনা, তুমি তো কৃপণ নও বিধাতার মতো। মেয়েটাকে দাও পাঠিয়ে ইউরোপে, সেখানে যারা জ্ঞানী, যারা বিদ্বান, যারা বীর, যারা কবি, যারা শিল্পী, যারা রাজা, দল বেঁধে আসুক ওর চারদিকে,
জ্যোতির্বিদের মতো আবিষ্কার করুক ওকে, শুধু বিদুষী বলে নয়, নারী বলে। ওর মধ্যে যে বিশ্ব বিজয়ী জাদু আছে, ধরা পড়ুক তার রহস্য মুড়ের দেশে নয়, যে দেশে আছে সমঝদার, আছে দরদি, আছে ইংরেজ, জার্মান, ফরাসি। মালতীর সম্মানের জন্য সভা টাকা হোক না, বড় বড় নামজাদাদের সভা, মনে করা যাক সেখানে বর্ষণ হচ্ছে মুষলধারে চাটু বাক্য, মাঝখান দিয়ে সে চলেছে অবহেলায়, ঢেউয়ের উপর দিয়ে যেন পাল তোলা নৌকা। ওর চোখ দেখে সবাই করছে কানাকানি, সবাই বলছে ভারতবর্ষের সজল মেঘ ও উজ্জ্বল রৌদ্র মিলেছে ওর মোহিনী দৃষ্টিতে। নরেশ এসে দাঁড়াক সেই কোণে, আর তার সেই অসামান্য মেয়ের দল। আর তারপরে আমার নটিশাক্তি মুড়লো, স্বপ্ন আমার ফুরলো। হায় রে সাধারণ মেয়ে, হায় রে বিধাতার শক্তির অপব্যয়।